পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে বাকাবিল্লাহ স্তরে পৌঁছানোর পর ব্যক্তি সাধনায় সিদ্ধি লাভের যে মর্যাদা লাভ করেন, কোনো কারণে কি তা নষ্ট হয়ে যায়? প্রথমে আমাদের বুঝতে হবে বাকাবিল্লাহ কি। বাকা অর্থ স্থায়ী, অবিনশ্বর, যার কোনো ধ্বংস নেই, ক্ষয় নেই, চিরস্থায়ী। আর বিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর সহিত। সুতরাং বাকাবিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর সাথে সম্পূর্ণ স্থায়ী হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া। আর ধ্বংস, মৃত্যু, জন্ম, ক্ষয়, নশ্বর, এরকম বা নষ্ট হওয়া, এরকম কোনো কিছু না হওয়াকে বোঝায়। অর্থাৎ সম্পূর্ণরূপে আল্লাহময় হয়ে যাওয়া, তাকেই বলা হয় বাকাবিল্লাহ। অর্থাৎ আল্লাহর সহিত বাকা হয়ে যাওয়া, চিরস্থায়ী হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া। আর এটি হচ্ছে সাধনার শেষ এবং সর্বোচ্চ স্তর। অর্থাৎ ফানাফি শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহ, এই যে স্তরগুলো রয়েছে তার মধ্যে বাকাবিল্লার স্তর হচ্ছে সর্বশেষ এবং সর্বোচ্চ, এরপরে আর কিছু নেই। এই বাকাবিল্লার স্তরকেই সনাতন শাস্ত্রে বলা হয় সিদ্ধি বা সিদ্ধদেশ। অর্থাৎ স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধ বা সিদ্ধিদেশ, এই যে চারটা দেশ রয়েছে তার মধ্যে এই সিদ্ধিদেশ হচ্ছে সর্বশেষ বা সিদ্ধদেশ হচ্ছে সর্বশেষ দেশ। তো এই স্তরে যখন কেউ পৌঁছায় তখন তো সেই স্থায়িত্ব লাভ করে। তাই এখান থেকে নিচে নামার বা এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই স্তরের সাধকরা কোনোভাবেই তাদের সাধনালব্ধ মর্যাদা কখনো শেষ নষ্ট করেন না বা শেষ হয় না তাদের এই মর্যাদা। সাধনার যে স্তর পর্যন্ত, যে সাধনার সিদ্ধি লাভ থেকে বা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সাধনা নষ্ট হয়ে যাওয়ার বা সাধনার ফল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটি এই বাকাবিল্লার স্তর নয়, এটি হচ্ছে ফানাফির রাসুল এর স্তর। অর্থাৎ প্রবর্ত দেশ পর্যন্ত, এই দেশ পর্যন্ত বা এই স্তর পর্যন্ত সাধক একটা ভয়ের মধ্যে থাকে বা এই অবস্থায় একটা ভয় থাকে যে সাধনা থেকে সরে যাওয়ার জন্য বা নিচে নামার জন্য বা যে কোনোভাবেই হোক পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। শয়তানের ধোকা এই মুহূর্তে কাজ করতে পারে বা মনের মধ্যে অহংকার সৃষ্টিও হতে পারে। কিন্তু যখন ফানাফিল্লার স্তরে চলে যায় বা সাধক দেশে চলে যায় তখন আর এই ভয়টা থাকে না যে নিচে নেমে আসবে। বরং ফানাফিল্লার স্তরে চলে যাওয়ার পর তার মন আরও ঊর্ধ্বমুখী হতে থাকে এবং সে বাকাবিল্লার স্তর পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত সাধনা চালিয়ে যান। তো ভয় থাকে ফানাফির রাসুল বা প্রবর্ত দেশ পর্যন্ত। যখন কোনো ভক্ত ফানাফির শায়েখ থেকে ফানাফির রাসুলের স্তরে উপনীত হয়, পৌঁছে যায়, তখনই তার মধ্যে ওলিয়তির সেই বিষয়গুলো ফুটতে থাকে। অর্থাৎ যা একটা ওলির গুণ বা একটা ওলির মধ্যে থেকে যে বিষয়গুলো প্রকাশ পায় তা পাওয়া শুরু হয় এবং তা প্রকাশ ঘটতে থাকে সেসব ব্যক্তি থেকে। এই অবস্থায় সে অনেক ঊর্ধ্বমুখী হতে থাকে, তার সাধনার স্তর আস্তে আস্তে উপর দিকে যেতে থাকে এবং সেও আস্তে আস্তে উপর দিকে যেতে থাকে এবং তার মর্যাদাও বৃদ্ধি পেতে থাকে। তো দেখা যায় এই স্তরটা হচ্ছে অন্য অন্য যে স্তরগুলো রয়েছে তার চাইতে একটু কঠিন, কারণ এইখানেই ভয়টা বেশি থাকে। কারণ ফানাফিক শায়েখের স্তরটা হচ্ছে যে এখানে গুরু তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন বা দেখা গেল ভুল ভ্রান্তি হয় ক্ষমা করেন আবার শুরু করেন যেভাবেই হোক, কিন্তু ফানাফির রাসুলের স্তরটায় যেটা হয় তার মধ্যে একটা উলিয়তির যে ভাবগুলো সেগুলো প্রকাশ পাওয়ার কারণে অনেক সময় অহংকার চলে আসে, অনেক সময় কেউ কেউ ভাবে যে আমি কিছু একটা হয়ে গেছি, তো দেখা যায় সাধনা করে না বা আরও বিভিন্ন ধরনের কিছু অসুবিধা দেখা দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, যখন মানুষ নিচ থেকে উপরের দিকে যেতে থাকে তো তখন আস্তে আস্তে নিচের দিকে টানে এবং তার কষ্ট হয়। দেখা গেল যে আমরা যদি একতলা থেকে দশতলায় উঠতে যাই তখন দেখা যায় উপরের দিকে যখন যাব তখন আমাদের নিচের দিকে টানবে, কারণ এটা শক্তির একটা ব্যাপার আছে যে নিচের দিকে টানে, কারণ নিচে এই মধ্যাকর্ষণ যে শক্তির ব্যাপারটা আমাদের টানে। তো সাধনার ক্ষেত্রে অনেকটাই এরকম,
যে উপরের দিকে যখন যায় তখন নিচের দিকে টানতে থাকে। এই মুহূর্তে অনেক ধরনের যদি সঠিক গাইড না পাওয়া যায় অনেক সমস্যা হয়, অর্থাৎ এটা ফানাফির রাসুল পর্যন্ত বলতেছি বা প্রবর্ত দেশ পর্যন্ত বলতেছি। তো ব্যাপারটা অনেকটা সেই মাধ্যাকর্ষণ শক্তির মতোই, যে এই যে নিচ থেকে এই স্তর পর্যন্ত যে বললাম সেই পর্যন্ত হচ্ছে খুব উপরের দিকে যাবে আর কষ্ট হবে, উপর দিকে যাবে আর কষ্ট হবে, কিন্তু যখন উপরে যেতে যেতে একটা নির্দিষ্ট সীমার বাইরে চলে যাব বা উপরে চলে যাব তখন কিন্তু আমাদের আর সেই কষ্টটা হবে না। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে রকেট বা অন্যান্য যে আকাশ যানগুলো রয়েছে যেগুলো পাঠানো হয় আকাশে মহাকাশে, তো দেখা যায় সেখানে কিন্তু ওই লেভেলে চলে গেলে তা সেটা কিন্তু আর নিচে নামে না। আকাশে যে অনেক বড় বড় পাথর রয়েছে সেগুলো কিন্তু নিচে পড়ে যায় না, বা সেখানে যদি যে মানুষ বা নবচারীরা যায় তারা কিন্তু আর নিচে পড়ে যান না, তারা সেখানে ভাসতে থাকেন। এটা হচ্ছে একটা স্তর, এই লেভেলে চলে গেলে কিন্তু আর নিচে পড়ার ভয় নেই, কিন্তু যত উপরে যাব যদি ওই লেভেল পর্যন্ত না পৌঁছাই বরং ততই নিচে পড়ার ভয় এবং ভয়টা বেশি। তো এই ফানাফিল্লার স্তরটা হচ্ছে সেই স্তর যেখানে গেলে আর ভয় নেই, সেখানে শুধু উপরের দিকে যাওয়ার ব্যাপার আর নিচে নামবে না। কিন্তু রাসুল পর্যন্ত এই ফানাফির রাসুল পর্যন্ত পৌঁছালে দেখা যায় একটা ভয় থাকে কখন যেন পড়ে যায়, কারণ এটা অনেক উপরের স্তর কিন্তু সেই লেভেল না যেখানে গেলে আর নিচে পড়বো না। তাছাড়া এই সাধনার যে ফল এটা হচ্ছে কচু পাতার পানির মতো, খুব সাবধানে রাখতে হয়, ছোটখাটো ভুলের কারণে এই মহা সাধনার ফল নষ্ট হয়ে যেতে পারে। তাই একজন সদ্গুরুর প্রয়োজনীয়তা দেখা দেয়। এই ফানাফির রাসুল পর্যন্ত একজন গুরু তার ভক্তকে গাইড করেন, বিভিন্নভাবে পরামর্শ দেন, সমস্যা সমাধানের চেষ্টা করেন, তো তখন দেখা যায় যে ভক্ত আর ভুল পথে যায় না, কিন্তু ওই গুরুর সঠিক গাইড বা পরামর্শ না পাওয়ার কারণে দেখা যায় সে ভাবে যে অনেক বড় কিছু একটা হয়ে গেছি, কারণ তার মধ্যে তখন অলরেডি ওলিদের যে ব্যাপারগুলো থাকে তা ঘটতে থাকে, তাই সে নিজেকে বড় কিছু ভাবতে পারে বা সাধনা বন্ধ করে দিতে পারে। তো এই জন্য তো ওই মুহূর্তে গুরুর প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। তো এই বিষয়গুলো যারা গুরু সঙ্গ করেছেন তারা বা আধ্যাত্মিকতা যারা বুঝেন তারা অনেকটাই বুঝেন। তারপরে যেটা বলতে চাচ্ছি যে এই ভাই যে প্রশ্নটি করেছেন সেখানে সে যেটা বলতে চেয়েছেন যে নষ্ট হয়ে যায়, হতে পারে সে বলেছেন যে এই মুহূর্তে দেখা যায় যে ফানাফির রাসুলে পৌঁছে গেলে সে অপরূপ এক নূরানি চেহারা দেখতে পায়, সেটা যেন একটা নূরের মূর্তি, যে ব্যাপারে একজন সাধক বলেছেন দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না এই 14 ভুবনে আমার মুর্শিদ মওলানা। এটা হচ্ছে সাধনার সেই স্তর। তো যখন এটা ঘটে তখন তার সামনে এই রূপটা থাকে, কিন্তু ওই অহংকার বা সঠিক পরামর্শ না পাওয়ার কারণে সাধনা থামিয়ে দিলে দেখা যায় এই রূপটা আর সামনে আসে না, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে আর সে চাইলেও এটা দেখতে পারে না, তখনই বিপত্তিটা ঘটে, দেখা যায় অনেকে আর সাধনা করে না, তার মাথা খারাপ হয়ে যায়। কারণ প্রাপ্তির ফল যখন কেউ হারিয়ে ফেলে, এই দীর্ঘ প্রাপ্তির ফল, এটা না জানি কত জন্মের ব্যাপার, সে এমন একটা জায়গায় পৌঁছেছে সেটা যদি হারিয়ে যায় স্বাভাবিকভাবেই যে কোনো বিষয় হোক দুনিয়াদারি বিষয় হলে আমাদের খুব খারাপ লাগে, আমরা আর সেই বিষয়ে আর মনোযোগ দিতে পারি না, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো দেখা যায় অনেক সাধকের এরকম হয়ে যায়। তো এর মেন কারণ হচ্ছে ওই স্তরটা সম্পর্কে বুঝতে না পারা, নয় অহংকারে এটা নষ্ট হয়ে যায়, না হলে সে সাধনা বন্ধ করে দেয় বা এই স্তরের পরে কি আছে সে সেটা আর বুঝতে পারে না, তাই এই সমস্যাটা হতে পারে। অর্থাৎ যে সাধনায় যে মর্যাদা লাভ করে সেই মর্যাদা নষ্ট হয়ে যেতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে বা কমেন্টে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।